আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনার মধ্যে যদি এই চারটি জিনিস থাকে তাহলে কবরের আজাব থেকে মুক্তি পেয়ে যাবেন এবং জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে। সে চারটি জিনিস কি কি? কবরে আপনার মতো সুন্দর চেহারার একটি ব্যক্তি থাকবে, সে কে? মানুষ যখন কবরের মধ্যে সওয়াল জবাবের জন্য জেগে উঠবে তখন সেই সময়টা তার কাছে কেমন মনে হয়, সকাল, সন্ধ্যা নাকি রাতের মতো লাগে? প্রিয় বন্ধুরা, চোখ বন্ধ করে ভিডিওটি অনুভব করুন। হাতেম ইবনে আল আসাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মানুষের দিকে দেখে বলছি, সবারই ভালোবাসার মানুষ থাকে, আর যখন সে ব্যক্তি মারা যায় তার সেই ভালোবাসার মানুষটাকে ভুলে যায়। তাই আমি সিদ্ধান্ত নিলাম, আমার ভালো আমলগুলোকে আমি ভালোবাসব, আর যখন মৃত্যুর পর আমি কবরে থাকব আমার ভালো আমলগুলো আমার সাথে থাকবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু পর্যন্ত মানুষের তিনটি জিনিস তার সঙ্গে থাকে, তার আত্মীয় স্বজন, সহায় সম্পত্তি এবং তার কৃতকর্ম। এর মধ্যে মানুষকে কবরে শাহিত করার পর তার আত্মীয় স্বজন এবং সহায় সম্পত্তি বাড়িতেই থেকে যায়। কবর নামক নতুন এই বাড়িতে তার সাথে যা থাকে তা হলো তার কৃতকর্ম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্ববাসীদের কবরে শাহিত করা হবে, তারা তাদের পরিবারের লোকজনদের কবর থেকে চলে যাওয়ার পায়ের শব্দ শুনতে পাবে। এরপর উপর থেকে যখন শাস্তি আসা শুরু করবে সে ব্যক্তির ইবাদত হাত তুলে দাঁড়াবে, সে বলবে, সকল শাস্তি আমার উপর দিয়ে যাক। সে প্রতিরক্ষা ডালের মতো দাঁড়িয়ে থাকবে। এরপর যখন ডান পাশ থেকে শাস্তি শুরু হবে তখন সেখানে ডাল হয়ে দাঁড়িয়ে থাকবে তার রোজা, সে বলবে, আমাকে ভেদ করে যেতে পারবে না। এরপর যখন বাম পাশ থেকে শাস্তি আসা শুরু করবে সে ব্যক্তির যাকাত তা প্রতিহত করবে। পায়ের দিক থেকে আসা শুরু করলে তা প্রতিহত করবে তার সদকা এবং সিরা, তার পরিবার এবং পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ এবং তাদের উপকার করা, স্বেচ্ছাসেবক হিসাবে তার কাজ করা, সত্যবাদিতা, সততা। তারা দাঁড়াবে এবং বলবে, আমাদেরকে ভেদ করে যেতে পারবে না। তারপর তাকে বলা হবে, এখন তুমি বসে পড়ো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তির সামনে এমন পরিবেশ তৈরি হবে চন্দ্র সূর্য ডুবে যাচ্ছে যেন একদম মাগরিবের সময়। বিশ্ববাসী এই সময় কি করে? তারা তো এ সময় মাগরিবের সালাত আদায় করে। মনে করুন, হঠাৎ আপনি এক সময় ঘুম থেকে জেগে উঠেছেন আর দেখছেন সময়টা মাগরিবের সময়ের মতো আপনি প্রথম যে জিনিসটা ভাববেন, আমি কি আমার সালাদটা মিস করে ফেললাম? ঠিক সেই ব্যক্তিও বলতে শুরু করবে, আমাকে সালাত আদায় করতে দিন। তখন ফেরেশতারা বলবেন, কিন্তু তার আগে প্রশ্নগুলোর উত্তর দিন, আপনার রবকে, আপনার দিন কি, আপনার নবীকে। আপনি শুধুমাত্র তখনই বলতে পারবেন যে আপনার রবকে যদি আপনি নিয়মিত ইবাদত করেন। আপনি শুধুমাত্র তখনই বলতে পারবেন আপনার দিন কি যদি আপনি দুনিয়ায় দিন প্র্যাকটিস করে থাকেন। আপনি আপনার নবী হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলতে পারবেন যদি আপনি দুনিয়াতে তাকে অনুসরণ করে থাকেন। আপনার এই তিনটি উত্তর যদি সঠিক হয় তাহলে জান্নাত থেকে আপনি আওয়াজ শুনতে পাবেন, সেখানে বলা হবে যে আমার বান্দা সত্য বলেছে। প্রথমে যে ফেরেশতা ভয়ঙ্কর আকৃতিতে আপনার সামনে এসেছিল, আপনি সঠিক উত্তর দেওয়ার পর তারা বলবে, আমরা জানতাম আপনি সঠিক উত্তর দিতে পারবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডেকে বলবেন, এই ব্যক্তির কবর জান্নাতের গৃহসজ্জা দ্বারা সাজিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও, তবে সে জান্নাতের সুগ্রাণ পেতে পারে। তার কবর তার জন্য এতটাই প্রশস্ত করে দেওয়া হবে যে যত দূরে দৃষ্টি ফেলা যায়। একবার ভেবে দেখুন যে জান্নাতের পোশাক পরে শুয়ে আছেন, আপনার পাশে জান্নাতের জানালা, আপনি নিজ চোখে জান্নাতের সব কিছুর অনুভূতি পাচ্ছেন। আপনাকে একজন দেখতে আসবে যার মুখ অত্যন্ত সুন্দর, এমনকি তার থেকেও জান্নাতের পোশাক এবং জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। সে বলবে, এই দিন আপনার,
আপনাকে তো এই দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তখন মৃত ব্যক্তি বলবে, আপনি কে? সে বলবে, আমি তো আপনার ভালো আমল। চিন্তা করে দেখুন, আপনার ভালো আমলগুলোকে একজন ব্যক্তির মতো দেখাবে। আপনার সকল ভালো আমল, আপনার ইবাদত, আপনার কোরআন পাঠ, রোজা, আপনার সকল ভালো কাজ আপনি একজন ব্যক্তির আকারে দেখতে পাবেন। আর সে আপনাকে বলবে, আমি আপনার ভালো আমল, আমি আপনাকে সুসংবাদ দিতে এসেছি। তাহলে কি হলো? সর্বপ্রথম আপনার ভালো আমল আপনাকে কবরের আজাব থেকে রক্ষা করলো, এরপর আপনার জন্য নিয়ে এলো সুখবর, আর এরপর থেকে আপনার সঙ্গে থেকে যাবে আপনার সুসংবাদদাতা এবং আপনার একজন সঙ্গী হিসেবে। এরপর আপনি যখন শেষ বিচারের জন্য উত্থাপিত হবেন, আপনি অবাক হবেন না, কেননা আপনি তো এই দিন সম্পর্কে জানেন। প্রিয় বন্ধুরা, যে ব্যক্তির কবরে এই ধাপগুলো সফলভাবে পার করে দিবে, তার জন্য হাশরের ময়দানের হিসাব নিকাশ সব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ।